দেখতে দেখতে মা ব্রহ্ম মুহূর্ত হয়ে গেছে। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য যে দেব যখন উদিত হয় তার এক ঘন্টা আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে গৌরাঙ্গ সুন্দর আমার শয়ন ভঙ্গ করেছে, নিদ্রা ভঙ্গ করে বাসু ঘোষকে ডাকছে। যখন চারিদিকে দেখছে বাসু ঘোষকে দেখতে পাচ্ছি না, তখন গৌরাঙ্গ আমার বাসু ঘোষকে ডেকে বলে, বাসু বাসু কই তুই, বল কোথায়। প্রভু বাহিরে বেরিয়ে এসো, তোমার এই ভক্ত বাহিরে তোমার জন্য অপেক্ষা করছে। গৌরাঙ্গ মা বাহিরে বেরিয়ে এসে দেখে যে বাসু ঘোষ তিন মানুষ গর্ত খুঁড়েছে। হাই বাসু, কি করেছিস তুই, কই? গতকাল যখন এই পাড় ভবনের মাঝে এলাম, এত বড় গর্ত তো দেখিনি, আর এক রাতের মধ্যে এত বড় গর্ত কে খুললো? বাসু বলে, প্রভু তোমার এই অভাগা ভক্তই এই গর্তখানে খুঁড়েছে। তুই খুলেছিস, কিন্তু কেন? তোমায় কাল বলেছিলাম না, এই অভাগা ভক্ত তোমার কাছে কিছু চেয়ে নেবে। সে চাওয়ার জন্যই যে এই গর্ত খুলেছি আমি। হ্যাঁ, তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, তুই বলেছিলি যে কাল আমার থেকে একটি বর চেয়ে নেবে, কিন্তু বরের সাথে এই গর্তের সম্পর্ক তো আমি বুঝলাম না। গৌর ধীরে ধীরে সব বুঝবে, কিন্তু গৌর তুমি তোমার এই ভক্তকে একটি কথা দেবে, বল কি চাস? আমি যখন তোমার কাছে আমার মনোবাসনা জানাবো, তোমাকে কথা দিতে হবে আমি যেই ইচ্ছা করব সেই ইচ্ছা তুমি আমার পূর্ণ করে দেবে, কথা দাও। বেশ, কথা দিলাম, তুই আমার থেকে আজ যা যা চাইবি আমি তোকে সব দিয়ে দেব, বল তুই কি চাস। গৌর হরি, এই ভক্ত তোমার কাছে বেশি কিছু চায় না। তুমি জানতে চাইছিলে না এই তিন মানুষ গর্ত আমি কেন খুঁড়েছি? শোনো তবে, এই গর্ত আমি আমার জন্যই খুঁড়েছি, তোর জন্য। হ্যাঁ গো প্রভু, এই গর্ত আমি আমার জন্যই বানিয়েছি। কেন বানিয়েছিস এই গর্ত? তাহলে শোনো প্রভু, আমার আজ ইচ্ছা কি? আমি চাই তুমি যখন আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, ওই দৃশ্য যে আমি সহ্য করতে পারবো না, তাই আমি চাই এই গর্তের মাঝে তুমি নিজের হাতে আমায় সমাধি দিয়ে এই গর্তের উপর দিয়ে হেঁটে চলে যাও। এটাই এই ভক্তের মনের ইচ্ছা, পূর্ণ করো। বাসু, এ তুই আমার কাছে কি চাইছিস? আমি তোদের প্রভু, হয়ে আমার নিজের ভক্তকে নিজের হাতে সমাধি দেবো, এ তুই বললি কেমন করে? না না, এ আমি কিছুতেই করতে পারবো না, এ অসম্ভব, তুই অন্য কিছু চা আমার থেকে। অন্য কিছু? কিন্তু আমি যে অন্য কিছু চাই না, হয় তুমি আমায় সমাধি দিয়ে তার উপর দিয়ে হেঁটে যাবে, নতুবা তোমার সাথে করে আমায় নিয়ে যাবে। আমি যে তোমায় যারা থাকতে পারবো না গৌরী, তোমার সাথে করে এই ভক্তকে নিয়ে চলো, দয়া ভাই আমাকে নিয়ে চলো, দয়া করো আমার। দাঁড়া, তোর আমি এই ইচ্ছা পূর্ণ করতে পারবো না। তাতে ভালো,
যদি আমাকে তোকে সমাধি দিয়ে ত্রিজগতে ভক্ত হন্তাকারী ভগবান হতে হয় আমি তা হতেও রাজি, কিন্তু আমি আমার সাথে করে তোকে নিয়ে যেতে পারিব না। যা স্নান করে আয়, নূতন বস্ত্র পরিধান করে আয়, দ্বাদশঙ্গে তিলক অঙ্কিত করে আয়। আজ ত্রিজগতের প্রত্যেকটি জীব, প্রত্যেকটি মানুষ দেখো একজন ভগবান কি করে ভক্ত হন্তাকারী ভগবানে রূপান্তরিত হয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, যা বা সুজা দাঁড়িয়ে থাকিস না, যা রানী মুড়িয়ায় যা বা সুজা। যখনই গৌর হরি বলেছে সাথে সাথে বাসু ঘোষ আমার গেল স্নান করতে, স্নান করে এলো, নূতন বস্ত্র পরিধান করে এলো, দ্বাদশ অঙ্গে তিলক অঙ্কিত করে এলো। এবার বলে দাও আমায় সমাধি দাও। এই ত্রিজগতে মা প্রত্যেকটি মানুষ ভগবানের কৃপাতেই আসে, তাই না? প্রত্যেকটি জীব ভগবানের কৃপাতেই পৃথিবীতে মনুষ্য জন্ম নেয়, কিন্তু আমার মতো ভাগ্যবান বোধহয় কেউ নয়। ওই ভগবানের নিজের হাতেই আজ আমি মৃত্যুবরণ করব। এইবার মা গোবিন্দ আমার কি করেছে, গৌরাঙ্গ হরি আমার কি করেছে, ভক্তকে আজ ওই মাটির নিচে সমাধি দিচ্ছে। আর হরে কৃষ্ণ নামে এতটাই বিভাবিত হয়েছে, বিভোরিত হয়েছে, কখন যে সন্ধি হয়ে গেছে, বাসুঘোষের সমাধি যে পূর্ণ হয়েছে এটার লক্ষ্য করেনি আমার গৌরাঙ্গ সুন্দর। যখনই নজর গেছে ওই সমাধির দিকে, সাথে সাথে গৌরাঙ্গ সুন্দর আমার সমাধি জড়িয়ে ধরে বলে, বাসু বাসু রে, আমি যেমন চাইনি, আমি যে চাইনি ত্রিজগতে আমার নাম হোক ভক্ত হন্তাকারী ভগবান, আমি যে চাইনি আমার জন্য আমার হাতে কোনো ভক্তির প্রাণ যাক, তোদেরকে আমি নিজের হাতে করে তৈরি করেছি ভক্ত, আর এই ভগবান আজ নিজের হাতে তোদের সমাধি দিয়ে ফেলেছে। বাসু রে ফিরে আয়, ফিরে আয় বাসু, ফিরে আয়, আমি যে তোকে এমন অবস্থায় রেখে যেতে পারি না, ফিরে আয় বাবা, ফিরে আয়। মা গো, যে মানুষটি বলেছিল আমি ব্রহ্ম মুহূর্ত হলে চলে যাব, দেখতে দেখতে কতদিন হয়ে গেল, বাসুঘোষের সমাধি জড়িয়ে ধরে বসে আছে আর বলে ফিরে আয়, ফিরে আয়। কিছুদিন পর গৌরাঙ্গ সুন্দর আমার ওই সমাধির নিচ থেকে একটি নাম শুনতে পেল, যেই নামে আমার গৌরাঙ্গ সুন্দর বিভাবিত হয়, বিভোরিত হয়। কি সেই নাম? আমরা সবাই জানি সেই নাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রব হরে রাম, রাম হরে হরে, গৌরের কাছে ফিরে আয় বাসু, ফিরে হরে 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে
রাম রাম হরে 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 বসুয়া কৃষ্ণ হরে আয় ফিরে হয় আমার কাছে বসু ফিরে কৃষ্ণ হরে হরে হয় বাবা হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমাধির মধ্য থেকে একটি নাম শুনতে পাচ্ছি, সমাধির মধ্য থেকে একটি সুমধুর কণ্ঠ শুনতে পাচ্ছি, এ নিশ্চয়ই আমার বাসুর কণ্ঠ। আয় বাসু ভাই, গৌরের কাছে ফিরে আয় বাসু, গৌরের কাছে ফিরে আয়। তোকে চাই না যে বা গৌর যেতে পারে না বাবা। গৌরাঙ্গের ডাকে বাসুঘোষ আবার ফিরে এলো। ফিরে এসে বলছি, প্রভু তুমি তো চলে যাব, তবে আমায় কেন নিয়ে এলে? আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না। গৌরাঙ্গ বলে, থেকে যা, তোরাও যদি এমন করিস তাহলে আমি যাই কেমন করে বলতো? থেকে যা তোরা, সৃষ্টিকর পদাবলী, যেই পদাবলীর গুণে মানুষ আমায় চিনবে, আমার নামকে চিনবে, আমার ভক্তদের সবাইকে চিনবে, যেই পদাবলী শুনে প্রত্যেকটি জীবের মনে ভক্তি জাগবে, ভরসা জাগবে ভগবানের প্রতি। তাই গৌরহরি চলে যাচ্ছে এবং বাসু ঘোষ আমার পেছন থেকে দাঁড়িয়ে লিখছেন, বাসুদেব ঘোষে কহে জয় রে শোভা বালাই যায় রে, বাসুদেব ঘোষে কহে জয় রে শোভার বালাই যায় রে, বাসুদেব ঘোষে কহে জয় রে শোভা বালাই যায় রে, বাসুদেব ঘোষে কহে জয় রে শোভা বালাই যায় রে, বাসুদেব ঘোষে কহে জয় রে শোভা বালাই যায় রে, বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে জয় রে শোভার ধাইতি তাকড়ি তাদনে তাকড়ি তাক ধনাকড়ি তাদাইতা ধাইতি তাকড়ি তাদনে তাকড়ি তাক ধনাকড়ি তাদাই গৌর দাদনে যা গৌর দাদনে যা গৌর দাদনে যা, ঝনতি ঝনতি কাটা তটতি তটতি কাটা ঝনতি ঝনতি কাটা তটতি দাধাই তরে তরে গিড়তা গিড়তা দাধাই তরে তরে গিড়তা গিড়তা দাধা তরে গিড়তা দাধা তরে গিড়তা দাধা তরে গিড়তা ঝা কাটা ধনে ধনে নাক ধনে যা তা কাটা তেন তেন নাক ধেন যা ঝা কাটা ধেন ধেন দাদি নাক যাও দাদি নাক যা দাদি বাসুদেব
যা 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 তেরে তেটে তেরে তেটে খেতা কে ধুরু তেটে খেটি তা কে তেনে খেটি তা উরু তা তা দাদি না কে জানে তেরে কে যা 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 তা খেটি তা খেটি তিরি তা কে তেরে খেটি ঘিনি তা টা ঘিনি তা টা ঘিনি না উ তেরে ধরে ঘিনি ঘিনি তা টা ঘিনি না উ তিরি তা কে তেরে খেটি তা ঝরে তি ঝরে তি ঝরে দাগি তেরে তিরি তা তেরে 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 ঘের গিনে দাদি না দাদি না যা দাদি না বাসুদেব ঘোষে কয়ে রে যাই রে সোমার রে বালাই যাই রে বাসুদেব ঘোষে কয়ে যাই রে সোমার রে বালাই যাই রে বাসুদেব ঘোষে কয়ে যাই রে সোমার বালাই যাই রে বাসুদেব ঘোষে কয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করে নিয়েছে। এবার একটু বৃন্দাবন ধাম সবাই কি যাবেন? যাবেন বৃন্দাবন ধাম? যাবেন? বৃন্দাবন যেতে গেলেই পরিশ্রম করতে হয়, এটাই সমস্যা। পরিশ্রম করতে পারবেন? দুটি বাহু তুলতে পারবেন? সবাই পারবেন তো? তাহলে সবাই যারা বসে আছো সবাই মিলে দুটি বাহু তোলো। যাদের বাহু আছে তারা তুলবে, যাদের নাই কোনো তোলার প্রয়োজন নাই। আমার রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, তুমি বাহু তুলে রাধে রাধে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমার রাখাল রাজা রাধে রাধে, তোমরা বসে আছো কেন? বাহু নেই তোমাদের? নেই? সবাই একটু বাহু তোলো না, বাহু তোলো, সবাই বাহু তোলো। আমার রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, আমার রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন রাধা কৃষ্ণ নৃত্য লীলা দেখি বারে পারে, ভগবত
কদম্বের তলে রাধা কৃষ্ণের নিত্য লীলা দেখিবারে পারে, আমার রাধা কৃষ্ণের নিত্য লীলা, রাধা কৃষ্ণের নিত্য লীলা করে দর্শন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আমার রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনন্দে হরি বল হরি বল, কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।